हेलो एंड वेलकम टू माय चैनल आलम इन शेख। आज के अपन सामने एस नतून एक विषय नहीं से हलो एक बनसाई बनसाई अर्थात जेटा अलरेडी बनसाई परिणत हो गए तर कारण से एक देवाले बटर एक गाच जेटी देवाले से देवाले बहुदिन थार पर से हान्टिंग कर आज के से हान्टिंग तुले आनार पर से क्यों ग्रो बैगे प्रतिस्थापन करब से नहीं आज के हमारे भिडियो तो अपनारा देखते थकूँ जे अपनारा जी को समय ए रकम को देवाल को पुरो प्राचीर थे पुरो भांगाचोरा बाड़ी थे को गाच थे को बट गाच पाकुड़ गाच जो गाच जो हान्टिंग नहीं आसें तो क्षेत्र में आपनारा क्यों से प्रतिस्थापन करबें से भिडियो देखले अपनारा बुझते पर आपनारा देखते थकूँ एखे देखते आपनी अपनारा देखते हैं एक गाच गाचटी बहु पुरानो ये तुले एने कि प्रतिस्थापन करब से देख सर्वप्रथम तुले आनार पर आपन काज हे गाचर मेन शिकड़गुलो के केटे देवा एखे मेन शिकड़गुलो केटे दिए केटे देवार पर आशेपाशे जो शिकड़गुलो सेगुलो रेखे दिए सेखान किछु किछु शिकड़ जगह केटे दीछी एगो अपना देखें एगो अपनारा निजे केटे नीबें मेन शिकड़गुलो केटे नीबें देवल के तोलार समय तो अनेक समय केटे जाए काटार पर हमें ये सुंदर भावे केटे चिकन भावे को धारालो अस्त्र दिए केटे दिए केटे देवर पर यह जाले मत शिकड़गुलो के किछुटा केटे दीब अपनारा केटे देवें सम्पूर्ण भिडियो देखा ना एखे किचु किचु केटे दीची जाले मत शिकड़गुलो केटे देवर पर ये प्रतिस्थापन करब ग्रो बैगे प्रतिस्थापन करब जाते पर ये तुले फ्लैट टपे देवा जाए किचु शेकड़ राखब किचु शेकड़ केटे देव देखते एगुलो आमी केटे दिएछी एवं केटे देवार पर गाछटाके एत बड़ो राखब ना गाछटाके आमरा केटे देव छोटो करे देव तो आमरा एखाने काटछी एखाने नोटगुलो देखबेन एखाने घन घन नोट आछे एखाने किन्तु एकटु ग्यापे नोट आछे एखाने एकटु ग्यापे नोट आछे एई घन घन नोटेर एई जायगागुलोते থেকে আমি কেটে দেব এই গাছ এই ডালটা এখান থেকে কেটে দিলাম এটা মোটা ডাল মেইন ডাল এটা একটু বড় সবকটা ডাল কিন্তু একই সমান করে কাটবো না কোনটা বড় কোনটা ছোট এটা মেইন ডাল এটাকে একটু বড় রাখলাম এটাকে কেটে দিলাম এই ডালটি কেটে দিলাম এবার এই ডালটিও সেই নোটের একটু ছোট এইটা থেকে হাইট একটু ছোট করব এইখান থেকে কেটে দিলাম আর এই গাছের এই ডালকে এই অংশ থেকে এই অংশ থেকে কেটে দিলাম দেখতে পাচ্ছেন এবার চেহারাটা কি রকম হলো এইবার এই ডালটিকে আমরা প্রতিস্থাপন করব तर मध्य शेकड़गुलो एकदि ये नीचे दिखे झूले आचे दिखे झूलो अंशगुलो के शाट कर चारपाशे छड़ी देव भविष्य जो आप फ्लैट टपे लगाब तक से लिखे देव आपात तो ग्रो बैगे लगाना हमें देखा जो ग्रो बैगे क्या प्रतिस्थापन करबें से ही अपना देखते थकूँ ग्रो बैगटी निये आसछि तार जोन्नो किछुक्षण समय लागबे देखुन एइ ग्रो बैगेर माटिते आमि कोनो प्रकार सार प्रयोग करब ना प्लेन गार्डेन सयेल आमरा एखाने दिये देब तो सेइ जोन्नो एइ जे एकटी ग्रो बैग दिते आछे बेश बड़ो आकारेर ग्रो बैग এই গ্রো ব্যাগের মধ্যে আমি শুধু শুকনো পাতা দিয়ে দিয়েছি আপনারা নাও দিতে পারেন আমি দিয়েছি হ্যাঁ কারণ আমার ছাদে অনেক গাছপালা আছে সেই গাছপালার যে শুকনো পাতাগুলো সেগুলো আমি ফেলি না সেগুলো কোনো ফাঁকা টবে রেখে দিই কিছুটা মাটি দিয়ে দিই সেই শুকনো পাতাগুলো পাতা পচে সার হয়ে যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি শুধু শুকনো পাতা ভেতরে দিয়ে দিয়েছি
না দিলেও হবে। হ্যাঁ, এই শেকলগুলোকেও তুলে আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ, এবার এদিকে আমি সর্বপ্রথমে গো ব্যাগে দিয়ে দেবো। গ্রো ব্যাগে দেওয়ার পর আমি এখানে আজকে খুব মেঘলা আবহাওয়া, যে কারণে ভিডিওটা অত ভালো হচ্ছে না, তবে আপনারা দেখলে পরে বুঝতে পারবেন এই টবের মধ্যে কিছু মাটি আছে, সেই মাটিগুলো আমরা এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। অনেকটা মাটি ভরা হয়ে গেছে। এবার যেহেতু এই গাছের শেকড়গুলি কিছুটা এক্সপোজ হয়ে আছে এবং অনেক শেকড় আছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আমরা শেকড়গুলো বেশি কাটবো না, আমরা কাজে লাগাবো। কি কাজে লাগাবো, যেটা হচ্ছে বনসাইটা যখন তৈরি হবে তখন এটা রুট এক্সপোজ হবে। রুট এক্সপোজ বনসাই নিয়ে আমি আপনাদের সামনে অনেক ভিডিও দিয়েছি, এটাও সেটা করা যাবে। তাই জন্য মাটিটা কিছুক্ষণ ভরার পর এই গাছটা কিছুটা এভাবে ঝাঁকিয়ে তুলে নেবো, তাতে মাটিগুলো কী হবে, শেকড়ের ফাঁকে ফাঁকে চলে যাবে, দিয়ে ফাঁকা জায়গা ভয়েডগুলো পূর্ণ হয়ে যাবে। এইভাবে গাছটিকে তুলে দেবো। তুলে দিলাম, আবার কিছুটা মাটি দেওয়া শুরু করলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে মাটি দেবো। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গাছের পজিশনটা ঠিক যে পজিশনে চাই সেইভাবে আমি রাখবো। রাখার পরে এইভাবে মাটিগুলোকে আবার ভর্তি করে দেবো। চলছে তো, টাইম উঠছে।
টবে মাটি গ্রো ব্যাগে মাটিটা সম্পূর্ণ হয়েছে। এবার আমি উপর থেকে জল দিয়ে দেব। জল দেওয়ার প্রসেসটা আপনারা দেখুন, আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে সরাসরি প্রতিস্থাপন করার পর ওপর থেকে জল দেবেন না, ওপর থেকে জল দেবেন না। আপনারা একটা বড় গামলায় সেই এই গ্রো ব্যাগটিকে জল দিয়ে সম্পূর্ণ করে দিয়ে বড় গামলার মধ্যে বসিয়ে দেবেন। এই ছিদ্র গ্রো ব্যাগের মধ্যে অনেক ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে তল থেকে জল টেনে নেবে। এটি সঠিক প্রসেস। তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে আমি একটি বড় গামলায় বসাচ্ছি। আপনারা দেখতে থাকুন যে এটিকে ওই গাছের সঙ্গে এই দুটি গাছও ছিল, এই দুটি গাছও ছিল, এগুলো আমি বনসাই হিসেবে কাজে লাগাবো, অন্য টবে প্রতিস্থাপন করব। এই গামলাতে জল ভর্তি আছে, এখানে এই গাছটিকে এভাবে বসিয়ে দেব। এসো আমাকে দেখাও, তো এইভাবে আপনারা কোনো গাছ হান্টিং করে আনার পর আপনারা এইভাবে প্রতিস্থাপন করবেন। এবং আপনারা আমি যে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো, যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্রশ্নও করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।